প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে বিক্ষোভে উত্তাল গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েত চত্বর। পঞ্চায়েত ঘেরাও করে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, কর্মাধ্যক্ষ নারায়ণ পাঁজা, প্রদীপ রায় প্রমুখ জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সঞ্জীব চানকও। তাঁরা গ্রামবাসীদের হাত জোর করে শান্ত হওয়ার আবেদন জানান। বলেন, যদি কোথাও ভুল হয়ে থাকে তার জন্য তাঁরা ক্ষমা প্রার্থী। প্রকৃত গরিব মানুষ যাতে ঘর পান সে ব্যাপারে তাঁরা দেখবেন। বলছি সার্ভে গুলম কিছু বলছি দাদা দাদা ভাই আপনি আপনি কথাটা শুনুন। 55-52 আমি বলছি কোথাও ভুল না ভুল কেউ করেছে। আমরা চাইছি যাতে পান, নাহলে আমরা দেখা বলছি আজকে আমাদের ছেলেরাই ডেকে এনেছি আপনাদের যাতে পান সেই ব্যবস্থা করার জন্য। কিছুই দেয় রে, কিছু যা যে আছে কিছুই দিচ্ছে না আমাদের। কি দিচ্ছে না কি করে জানবে, তারাই জানে কেন দিচ্ছে না। যাদের ঘর আছে তারাই পাচ্ছে, যাদের পাকার ঘর আছে তাদের পাচ্ছে, যারা দুবার তিনবার পেয়েছে তারাই পাচ্ছে, যারা পায় না তারা একটাও পায় না। জানি না দিচ্ছে, 4-5টা ছেলে তারাই পাচ্ছে, ছেলে পাচ্ছে, বাপ পাচ্ছে, মা পাচ্ছে, সবাই পাচ্ছে, আমরা কিছুই পাইনি। হ্যাঁ, ওই জন্যই পঞ্চায়েত এসেছি। আপনার নাম? মনসা রায়। আমি মনে করি ঘর পাওয়ার জন্য কিছুই নেই, জিজ্ঞাসা করুন না। আমাদের পাশাপাশি কেউ নাই পেলে সাইডে পেয়েছে, যাদের আছে তারা পেয়েছে, যাদের যারা মানে করতে পারবে তারাও পেয়েছে। বাকার বাড়ি পেয়েছে তো অনেক সব পেয়েছে না, আমরা পাওয়ার যোগ্যই তো আমাদের পাশের বাড়ি বলুন না। আমাদের যে ইনকোয়ারি করলে যদি না পাওয়ার যোগ্য হয় তাহলে আমরা নেবো না, যদি পাওয়ার যোগ্য হয় তাহলে আমাদেরকে তো দিতে হয়। হ্যাঁ, আমরা চাচ্ছি এইটা হোক, আমরা চেয়েছি ইনকোয়ারি করে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মিঠু চাউলিয়া। তারা আজকে খুবই দুঃখে পঞ্চায়েতে এসেছে, প্রধানের কাছে দরবার করেছে, না ঘেরাও নয় তো, ওরা আবেদন জানাতে এসেছে যে আমরা বঞ্চিত হয়েছি, প্রধান সাহেব আপনাকে দেখতে হবে। প্রধান আমাদের খবর দেয়, আমরা এলাকার জনপ্রতিনিধি, জনগণের দ্বারা নির্বাচিত আমরা প্রতিনিধি, সেখানে জনগণ আমাদের নির্বাচিত করেছে আর আমরা অঙ্গীকার করেছি যে জনগণের আমরা সঠিকভাবে পরিষেবা দেবো, এবং সেখানে কিছু টেকনিক্যাল ভুল হয়েছে, তাদের নাম বাদ পড়েছে, তাহলে সেই মানুষগুলোকে বঞ্চিত করতে দেওয়া যাবে না, তাদের পাশে আমরা থাকবো। আমরা কথা দিয়েছি মা বোনেদের, দাদারা এসেছিলেন, ভাইরা এসেছিলেন, প্রত্যেকে কথা দিয়েছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নিডি পার্সন যারা আছে, গরিব দুস্থ মানুষ যাদের মাথা গোজার আচ্ছাদন নেই, তাদের নাম যদি বাদ পড়ে পুনরায় রি সার্ভে করার
ব্যবস্থা করা হবে। আপনাকে দেখা গেল হাত জোড় করে তাদের শান্ত থাকার আশ্বাস দিচ্ছেন, তাদের বলছেন যে শান্ত থাকতে হাত জোড় করে। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমাদের এখানেতে জনপ্রতিনিধিরা এসেছে, তো জনপ্রতিনিধিদের চাকর আমরা, সেখানে হ্যাঁ জনগণের আমরা চাকর, সেখানে জনগণের কাছে যদি আমাদের ভুল হয়ে থাকে ক্ষমা চেয়ে সেটা ভুল স্বীকার করে নেওয়াই ভালো। কিছু টেকনিক্যাল ভুল হয়েছে, সেই ভুল সংশোধন করার দায়িত্ব আবার আমাদের নিতে হচ্ছে, এবং যে ভুল হয়েছে সেটা এক কথায় আমাদের বড় জোরে স্বীকার করে নেওয়া ভালো। তো স্বীকার করে নেওয়া ঠিক বলে আমি মনে করি, সেই জন্যই বড় জোরে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি এবং অনুরোধ করেছি যে আমাদের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন। মমতা ব্যানার্জি যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি পূর্ণ করেন। কিন্তু খুবই পরিতাপের বিষয়, 2018 সালে সার্ভে হয়েছিল, মমতা ব্যানার্জি গরিব মানুষদের আবাস ইন্দিরা আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়ার জন্য আপনারা দেখেছেন যে পরপর দরবার করেছে কেন্দ্রের কাছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বর্তমান সময়ে একটা লিস্ট এসেছে, সেই লিস্ট অনুযায়ী সার্ভে করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 2018 সালে সার্ভে হয়েছে, আবার তারপর তখন তাদের মাটির বাড়ি ছিল, বর্তমানে সে পাকা দুতলা বাড়ি করে ফেলেছে, তাদের কিন্তু লিস্টে নামটা রয়ে গেছে। সেই নামগুলো বাদ দিতে হবে, সেই নামগুলো বাদ দিয়ে গরিব মানুষগুলোকে সুযোগ দিতে হবে। তো কোনো মতেই পাকার যাদের বাড়ি আছে তাদের কিন্তু ইন্দিরা আবাস যোজনায় বা বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়া যাবে না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেওয়া যাবে না, সেটাকে পরিবর্তন করতে হবে। তো আজকে যারা এসেছে প্রত্যেকের কাছে আমরা অঙ্গীকার করেছি যে আপনাদের পাশে আমরা থাকব, আপনাদের বাড়িতে পুনরায় আমরা যাব, অ্যাজ এ জনপ্রতিনিধি হিসাবে এই অঙ্গীকার তাদের কাছে করেছি। নারায়ণচন্দ্র পাঁজা, কৃষি কর্মাধ্যক্ষ, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।